ভারত ও মিয়ানমার থেকে বঙ্গোপসাগরে এক লাখ আঠারো হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমার মালিকানা পায় বাংলাদেশ কিন্তু বিশাল সম্ভাবনাময় এই ব্লু ইকোনমির সুষ্ঠু অব্যবস্থাপনায় মৎস্য সম্পদ আহরণ অনেকটাই অনিয়ন্ত্রিত এমন বাস্তবতায় সমুদ্রে মনিটরিং ও নিরাপত্তার প্রয়োজনীয়তায় উপকূলীয় চোদ্দটি জেলার সাতষট্টি উপজেলার নৌজান আসছে প্রযুক্তির আওতায় এর ফলে নৌযানের সার্বিক তথ্য নিষিদ্ধ সময় ও রাখা এবং দুর্ঘটনার অবস্থানও জানা যাবে মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নাধীন সাস্টেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজের এই প্রকল্পে সুফল পাবে উপকূলীয় দরিদ্র জনগোষ্ঠী বেঙ্গলের মাছের আধিক্য আস্তে আস্তে কমে যাচ্ছে বলে আমাদের যারা ফিশারম্যান এবং অন্যান্য বিশেষজ্ঞ আছেন তাদের মত সেটাকে আমরা সাস্টেনেবল হইতে নিয়ে আসতে চাই যেন যুগের পর যুগ আমাদের ফিশারম্যানরা মৎস্যহরণ করতে পারে এবং আমাদের বৃহৎ বেঙ্গল যেন কোনোভাবেই ধ্বংস না হয়ে যায় প্রাথমিকভাবে বিনামূল্যে দশ হাজার নৌজানে বসানো হয়েছে জিএসএম ও এআইএস ডিভাইস এর মধ্যে দুইশো ছেষট্টিটি ইন্ডাস্ট্রিয়ালে বসছে ভিএমএস যা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে মাছ ধরার নিয়ন্ত্রণ করব আইইউ ফিশিং নিয়ন্ত্রণ করব তারপর আপনার ওভারফিশিং নিয়ন্ত্রণ করব জেলেদের অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারে কিভাবে এই প্রকল্পটা সেটা দিয়ে কাজ করতেছে প্রকল্পের আওতায় নৌবাহিনী ও কোস্ট গাছসহ সহ আটটি প্রতিষ্ঠানের সমন্বয়ে চট্টগ্রামের পতাঙ্গায় খোলা হয়েছে জয়েন্ট মনিটরিং সেন্টার যার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে সারা সারাদেশের ত্রিশ হাজার বেশি মাছ ধরা নৌযান এই সেল যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যানবাহনগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবে এবং সে পর্যবেক্ষণের প্রেক্ষিতে যারা আমাদের টহলে থাকবে তাদের সাথে আন্তযোগাযোগ রক্ষা করে এই কার্যক্রম বাস্তবায়ন করতে পারবে প্রকল্পের আওতায় আমদানি করা নব্বই হাজার মাছের পরীক্ষা নিরীক্ষা ও রোগ নির্ণয়ে চট্টগ্রাম সহ তিনটি উপকূলীয় বিভাগে তৈরি হচ্ছে ল্যাবরেটরি পতাঙ্গায় বসানো হয়েছে একটি চেকপোস্টও সমুদ্রের নিরাপত্তা ও সার্বিক তথ্য জানতে দশ হাজার বসানো হচ্ছে তিন ধরনের ডিভাইস এর ফলে একদিকে যেমন মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার হবে ঠিক অপরদিকে সব ধরনের নৌযান আওতায় আসবে মৎস্য দপ্তরের শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম